থেকে ওরাক পাহাড় থেকে কখন ওই আগুন বের হবে তুদি ওয়ানা কালিবিলে বুসনা সিরিয়ার বুসরা নগরীর উটের গর্দান দেখা যাবে মদিনার এই আগুনে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ দেখবে রাতের বেলা এত ভয়াবহ আগুন আসবে এই আগুন একবার অতীতে হয়েছে আবারও হবে কারণ মদিনার অনেক আগ্নেয়গিরি আছে শত শত আগ্নেয়গিরির মুখ আছে তো নবীজি মদিনা ছেড়ে দেবে মানুষ এটার সাথে আগুনকে যুক্ত করেছেন এই হাদিসের মধ্যে বোঝা যায় মদিনায় আবার অগ্নিগুণন হবে ওই আকাশ থেকে যে নক্ষত্র আক্রমণ করতেছে ওর চৌম্বকীয় টানে অবিকর্ষ টানের চোটে ঘুমন্ত সব আগ্নেয়গিরি জেগে উঠবে মদিনারটাও জেগে উঠবে আমেরিকার 13,000 বা আরও বেশি আগ্নেয়গিরি জেগে উঠবে বাংলাদেশের আশপাশে আছে কিনা জানি না পার্বত্য চট্টগ্রামে হয়তো আছে ওইটাও জেগে উঠবে এগুলি ওই টানের ছোটে সব জেগে উঠবে সেই কথা বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার জ্ঞান অর্জন করার সেফটি ফার্স্ট যেহেতু এগুলির সাথে সেফটি জড়িত এই বিষয়গুলো জানার তৌফিক দান করুন কোরআন সুন্নাহ ঘেঁটে এই জ্ঞানগুলো বের করার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সেজন্য আপনারা খুবই সতর্ক হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান নবীওয়ালা হয়ে যান আখেরাতওয়ালা হয়ে যান দুনিয়া ছেড়ে দেন এই কথা বলি না আমাদের তো ইসলামের ঘোষণা হলো লাকামাতিল কিয়ামা ওফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালিউগ্রিসা সিঙ্গার ফুৎকারও যদি হয়ে যায় ওই সময় যদি তোমার হাতে একটা খেজুরের চারা থাকে গাছের চারা থাকে লাগিয়ে দাও আপনি হয়তো ভাববেন সিঙ্গার ফুৎকার হয়ে গেছে কোন পাগল এই সময় গাছের চারা লাগায় ইসলাম বলেন না তোমার কাজ গাছ লাগানো মরাকাই বাঁচা ওইটা আল্লাহর কাজ তোমার লাগানোর দায়িত্ব আছে লাগিয়ে দাও তো সব পাইব সহি হাদিস এটা নাসিরুদ্দিন আলবানি বলেছেন এটা সহি হাদিস সিঙ্গার ফুৎকার শুনলেও হাতে যদি চারা গাছ থেকে লাগিয়ে দিও সুবহান আল্লাহ তাহলে কে আমাদের আলামত কে আমাদের কথা শুনলে আপনি তাহলে কে আমার তো এসে যাচ্ছে তাহলে আর আমি ব্যবসা করে লাভ কী চাকরি করে লাভ কী কৃষি করে লাভ কী আপনি কি ওই কথা বলে এই ভুল বুঝে আপনি বসে যাবেন না সময় কম তাড়াতাড়ি কাজ করো সময় কম তাড়াতাড়ি নেকামল করো যত রকমের নেকামল আছে কৃষি করাও তো নেকামল গাছ লাগানো তো নেকামল দুনিয়াকে সুন্দরভাবে যৌক্তিকভাবে কোরআন সুন্দর আলোকে সাজানো তো নেকামল করো এগুলি যতক্ষণ নাকের আগায় নিঃশ্বাস আছে করো এগুলি বসে যেও না এই জন্য তো ওই যে উক্তিটা আছে যে আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেমন তুমি আগামীকাল মরে যাবে মানে টাইম নেই একটা লোকের টাইম না থাকলে সে যত ক্ষিপ্রভাবে দ্রুত গতিতে সকল কাজ করে শেষ করতে চায় সেইভাবে কাজগুলি করো তো কেয়ামতের আলামতের ওয়াজের অর্থ এই নয় যে আপনারা কেয়ামত এসে যাচ্ছে আমি তাহলে হাত পা ছেড়ে দিয়ে ল্যাংলা লুলা কানা হয়ে ঘর বসা হয়েছে এইটা না আরও তৎপর হ সিঙ্গার ফুৎকার হয়ে গেছে গাছের চারা আছে হাতে লাগিয়ে দাও আরও তৎপর সময় নাই টাইম শর্ট আমাকে এখন আরও তৎপর হইতে হবে ঘুমের টাইম না ঘুম টুম ছেড়ে এখন কাজে লেগে যাও আমলে লেগে যাও দুনিয়াকে সাজাও দিনকে সাজাও নিজকে সাজাও হাজারো আমল করার আমাদের সামনে ফুরসত এবং দাবি আছে সুযোগ আছে এগুলি করো আর আসলেই তো একবার বিশ্ববিজয় না করেতে আমরা মুসলিমরা চলে যাচ্ছি না একবার বিশ্বজয় না করেতে চলে যাচ্ছি না গোটা বিশ্বকে শাসন না করেতে চলে যাচ্ছি না মদিনায় একবার অনেক লোক খুব দ্রুত গতিতে মদিনার দিকে আসতেছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এরা এত দ্রুত গতিতে মদিনার দিকে আসতেছে নবীজি কি বললেন তাআজ্জালু ইলাল মদিনাতি ওয়ান নিসা মদিনা আর তোমাদের স্ত্রীদের দেখার জন্য এত দ্রুত গতিতে তোমরা আসছো সাহাবীদেরকে নবীজি বললেন আমা ইন্নাহুম ইয়াদাউনাহা আহসানা মা কানাত আখিয়ারা মা কানাত আইনা মা কানাত মদিনা যখন সবচেয়ে সুন্দরতম হবে সবচেয়ে কল্যাণে ভরপুর হবে সবচেয়ে নয়ন আবিরাম হবে তখন এরা মদিনা ছেড়ে সবাই চলে যাবে এই কথা বলার পরে কি বললেন লাইতা শারি মাতা তাখরুজ নারুন মিনাল ইয়ামান মিন জামালিল ওয়ারাক ডান দিক থেকে ওয়ারাক পাহাড় থেকে কখন ওই আগুন বের হবে তুদি ওয়ানা কালিবিলে বুসরা সিরিয়ার বুসরা নগরীর উটের গর্দান দেখা যাবে মদিনার এই আগুনে
হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ দেখবে রাতের বেলায় এত ভয়াবহ আগুন আসবে। এই আগুন একবার অতীতে হয়েছে, আবারও হবে, কারণ মদিনার অনেক আগ্নেয়গিরি আছে, শত শত আগ্নেয়গিরির মুখ আছে। তো নবীজি মদিনা ছেড়ে দেবে মানুষ এটার সাথে আগুনকে যুক্ত করেছেন এই হাদিসের মধ্যে, বোঝা যায়। মদিনায় আবার অগ্নিদগুণন হবে, ওই আকাশ থেকে যে নক্ষত্র আক্রমণ করতেছে ওর চৌম্বকীয় টানে, অবিকর্ষ টানের চোটে ঘুমন্ত সব আগ্নেয়গিরি জেগে উঠবে, মদিনারটাও জেগে উঠবে, আমেরিকার 13,000 বা আরও বেশি আগ্নেয়গিরি জেগে উঠবে, বাংলাদেশের আশপাশে আছে কিনা জানি না, পার্বত্য চট্টগ্রামে হয়তো আছে, ওইটাও জেগে উঠবে, এগুলি ওই টানের ছোটে সব জেগে উঠবে, সেই কথা বলেছেন আল্লাহ তাআলা। আমাদেরকে কিয়ামতের এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার, জ্ঞান অর্জন করার, সেফটি ফার্স্ট যেহেতু, এগুলির সাথে সেফটি জড়িত এই বিষয়গুলো জানার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ ঘেঁটে এই জ্ঞানগুলো বের করার তৌফিক দান করুন। আর কিয়ামত এক জিনিস, কিয়ামতের আলামত আরেক জিনিস। কিয়ামত কবে হবে এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, কিয়ামতের আলামত নিয়ে হাজারো কথা বলবো, সংবাদ দেব, গবেষণা দেব, এমনকি বছর মাস এটাও আইডিয়া করতে পারবো, হতে পারে অমুক বছর হতে পারে, এত বছরে হতে পারে, এগুলি নিষেধ না, নিষেধ শুধু কেয়ামত সংগঠিত কোন দিন কোন মাসে কোন বছরে হবে ওইটা নিয়ে আমরা কথা বলবো না। এত কেউ আশা করি আর সমাজে মুসল্লি আবার ঘরের ভিতরে ঢুকলে আরেকটা সমাজে না দেখে নেই, আল্লাহ কি দেখেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দেন, যাতে করে অপরাধী সাব্যস্ত হয়ে পৃথিবী থেকে ডিলেট হয়ে যেতে না হয়। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ জাতি সরকার সবাইকে ভালো কাজে সৎ কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন। বিশ্বের সকল মুসলিম দেশ সরকার জাতি আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাকে রক্ষা করা, মানব জাতিকে রক্ষা করার মিশন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের চরিত্র নৈতিকতা আমলকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের বংশধরকে হেফাজত করেন, আমাদের নিজেদেরকে হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله والحمد لله.